ডায়মন্ড হারবার বিধানসভার মোহনপুর এলাকায় বাড়ি বাড়ি ডোর টু ডোর নির্বাচনী ভোট প্রচার করেছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সরাসরি প্রতিকুর রহমান। প্রতিকুর রহমান তিনি ভোটে জিততে চলেছেন, সম্ভাব্য ফলাফলের আপডেটে এটাই বলছে। কেননা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। যেভাবে শাসক দলের নেতারা জাতীয় নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছে সেটা কিন্তু ধিক্কারজনক ঘটনা। একের পর এক এসপিকে দেখে সরিয়ে দেওয়া হচ্ছে। মানুষ কেউ ভয় পাবেন না, শাসক দলের বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়াতেই শুরু করে দেবে। বামেদের ঘরের ছেলে ঘরেই ফিরে নতুন চমক দেখাতে চলেছে। ডায়মন্ড হারবার থেকে 38% ভোট পেয়ে এবার ভোটে জিততে চলেছেন প্রতিকুর রহমান। কেননা তিনি ছাত্র যুব থেকে মেন ফ্যাক্টর, সেখানে তৃণমূল কোনো ফ্যাক্টর নয় বা বিজেপি কোনো ফ্যাক্টর নয়। বিজেপির প্রার্থী দিতে অর্থাৎ কিসের সেটিং চলছে, তারা কেন ঘোষণা করেনি, এটাই রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। সিপিআইএমে অনেকেই গোপনে যোগদান করছে, কেউ সরাসরি, কিন্তু দেখা যাচ্ছে বাড়ি বাড়ি নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান। প্রতিকুর রহমান তিনি বলেন, বামেদের একই সময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড। আমরা যদি হিসেব অনুপাতে দেখি আমাদের সবুজবঙ্গ নিউজের একটা অনুপাতের সমীক্ষা, সেখানে বাম জোট 6 থেকে 10টি আসন পেতে চলেছে। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে এটাই শাসক দলের রাতের ঘুম ভেঙে হারাম হতে পারে। 2026-এ দেখা যাবে শেষ পর্যন্ত বাম জোটই বাংলাতে ক্ষমতা দখল করছে একেবারে স্পষ্ট। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ডায়মন্ড হারবারে এবার বামজোট প্রার্থী এগিয়ে থাকবে, কেননা সেখানে বেকার যুব, ছাত্র যুব, চাকুরির কেলেঙ্কারিতে শাসকের মন্ত্রীরা যেভাবে জড়িত, গরু চোর, কয়লা চোর, বালি চোর, খাদান চোর, এই চোর চোর বলে শাসককে শুনতে হচ্ছে। কিন্তু সিপিআইএম প্রার্থী মোহনপুরের এলাকার অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলগুলিতে নির্বাচনী ভোট প্রচার পায়ে হেঁটে প্রচণ্ড রোদ গরমকে অপেক্ষা করেও মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান। বৃদ্ধ থেকে বৃদ্ধা, 8 থেকে 80, প্রত্যেকের মুখে একটাই হাসি যে বাম জোটকে ভোটে জয়ী করাতে হবে। সামান্য অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি তাহলেও মানুষের একটা দুর্দশা চলছে বাংলাতে। শিল্প নেই, শিক্ষা নেই, সব কাজে শুধু শাসকের দুর্নীতি। পাহাড় পর্বত সমতলেও রয়েছে পাহাড় দুর্নীতি শাসক দল তৃণমূলের। বিজেপি তৃণমূলের গোপনের আতা সেটিং রয়েছে, এবং যারা ভিতরে ভিতরে বিজেপি ও তৃণমূলকে সহযোগিতা করছে নাম না করে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম অঞ্চল কমিটি নেতৃত্ব বলে খবরের আপডেট। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা লাইভ অনুষ্ঠানটি রাত্রি 9টার সময় করে আরম্ভ করি। বিভিন্ন রাজনৈতিক মহলের পর্যালোচনা হয় রাজনৈতিক বিদ্যা নিয়ে। আপনারা যদি কেউ আমাদের সঙ্গে লাইভ করতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার যে কোনো এলাকার আপনি হতে পারেন রাজনৈতিক নেতা। তাহলে দেখার বিষয়, আমরা একদিন প্রতিকুর রহমানকে নিয়ে লাইভ অনুষ্ঠান চালু করব আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা সেদিন কিন্তু দেখতে থাকবেন। ব্যাপক অংশে মানুষজনের রাজনৈতিক সমীকরণের দ্বিগুণ বাড়তে চলেছে। মানুষই শেষ সাক্ষী বা শেষ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে বামে দিকে এবার জিতিয়ে। শেষ হাসিটা হাসবে মোহনপুর এলাকার বাসীদেরকে জানাবো যে ডায়মন্ড হারবার বিধানসভার মোহনপুর এলাকাতে বাম জোটের বাজিমাতে বিপুল বাজিমাত হবে শুধু সময়ের অপেক্ষা। তিনি 1000 থেকে 500 ভোটের ব্যবধানেও জয়ী হবেন। মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া বলে দুটির পর্যালোচনা করে কথা রয়েছে, কিন্তু তৃণমূল পার্টিকে ভোটটা না দেওয়ার জন্য আহ্বান। তৃণমূল পার্টি মানুষের অধিকারটা জোর করে কেড়ে নেয়, তাই তৃণমূল পার্টিকে একটা ভোটও নয়। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরাসরি এবার বামজোট ভালো ফলাফল করতে চলেছে। 6 থেকে 10 ঘরে তারা কিন্তু আসন পাচ্ছে আমাদের যেটা সমীক্ষা। বাম যুবনেত্রী বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি সরাসরি প্রচার করে, মানে প্রচারে নামবেন কমরেড অর্থাৎ প্রতিকুর রহমানের সমর্থনে, এমনটাও কিন্তু খবর আমরা পাচ্ছি।
রাজ্য রাজনীতির ময়দানে কিন্তু একটা সমীকরণ বা ঝাঁঝালো সমীকরণ সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি। বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা কতটা এক ধাপে এগিয়ে বা কতটা পিছিয়ে সেটাই শুধু সময়ের অপেক্ষা। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার কিন্তু ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা কিন্তু দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু বামফ্রন্টের নেতৃত্ব বা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুরা জানিয়ে দিয়েছে যে ডায়মন্ড হারবারটাকে কড়া নিরাপত্তা দেখতে হবে। প্রচার তেঙ্গে সেই রকম চালাতে সরাসরি দেখতে পাচ্ছেন যে বামেদের তরুণ তুর্কিরা রাস্তায় নেমে যে নির্বাচনে ভোট প্রচার শুরু করেছেন সেটাই শুধু দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে তৃণমূল দলটা থাকবে না। তৃণমূল যেভাবে আমফান চুরি, তিলপর চুরি, কয়লা চুরি, মানুষের অধিকার চুরি, এই চুরি চুরি বলেই তৃণমূলকে একটা সমালোচনা পেতে হচ্ছে। কিন্তু রাজ্য রাজনীতির ময়দানে এবার কিন্তু 1 ইঞ্চি কেউ জমি ছাড়তে নারাজ নয়। কিন্তু বাস্তবে রূপরেখাগুলো এটাই স্বাভাবিকভাবে বলছে যে 2024 যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই একটা জোটের হাওয়া ভারী বা বইতে শুরু করেছে। হাজার হাজার ভোটার সমর্থক শুধু বাম জোটেই যোগদান করছে, এটা শুধু তাই নয়, মানুষের তারা গোপনেও একটা যোগদান সমাবেশও চলছে সূত্রের খবর অনুযায়ী সম্ভাব্য। তৃণমূলকে ভোটটা দিয়ে কি পেলাম? তৃণমূলকে ভোটটা দিয়েই ভোটারদের যেটা অভিযোগ সেটা শুধু তৃণমূলকে ভোটটা দিয়েই দুর্নীতি পেয়েছি। রাজ্যে যখন শিল্প নেই, শিক্ষা নেই, সব কিছুতেই দুর্নীতিবাজ, পিছিয়ে পড়া মানুষজন, বেকার যুব, গরিবের পেটে লাত মারা সরকার, তাই কথায় কথায় একটা স্লোগান বামেদের সময় ছিল, সিঙ্গুর থেকে শাল বনি, অর্থাৎ ক্ষেত মজুরির কান্না শুনি। অন্যদিকে উল্টা আমরা দেখতে পেয়েছিলাম যে সন্দেশখালীর মা বোনেদের অঝরে কান্না শুনি, এই তৃণমূল সরকার আর না। তাই ডায়মন্ড হারবারের প্রত্যাবর্তনে পরিবর্তন করতে এবার সরাসরি গণদেবতাদের রায় তা স্পষ্ট হয়ে যেতে পারে। গণদেবতাদের রায় একেবারে স্পষ্ট হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, তবে বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক দুর্দশা, মানুষের কথা, আর্থিক অনটন, মানুষই শেষ রক্ষা বা শেষ রক্ষা করতে চলেছে। তাই ডায়মন্ড হারবারে ঘরের ছেলে ঘরে ফিরে একটা নতুন চমক। শাসক দল তৃণমূল ও মোথার কর্মী সমর্থকরা গোপনে সিপিআইএমে যোগদান করছে শয়ে শয়ে বলে এমনটাই খবরের আপডেট। তবে হ্যাঁ, সংখ্যাটা আরও দ্বিগুণ বাড়তে পারে। বামেরা 26 ক্ষমতায় আসতে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হতে চলেছেন মীনাক্ষী মুখার্জি। বামেদের শেষ ভরসা বাম জোট, কংগ্রেস এক মিলে তারা সরকার গঠন করবে 2026।